লক্ষ্য পূরণ করতে এবার জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল দেশের তিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডানা আইএনসি জনসন অ্যান্ড জনসন এবং ফাইজার আইএনসি খুব শীঘ্রই তাদের তৈরি সম্ভাব্য করোনা টিকা বাজারে আসতে চলেছে বলে বিবৃতি জারি করেছে মডার্না অল্প বয়সীদের ওপর প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ করতে চলেছে জনসন অ্যান্ড জনসনও ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করার পথে ফাইজার এই মুহূর্তে শেষ পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে মডার্না আইএনসি মোট তিরিশ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে চূড়ান্ত পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে তারা এর মধ্যে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ জনের ওপর তাদের তৈরি এমআরএনএ বারোশো তিয়াত্তর প্রতিষেধকের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়েছে কেবলমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয় একটি মামলার প্রেক্ষিতে আবেদনকারীকে শনিবার কথা জানালো ইলাহাবাদ হাইকোর্ট বিয়ের তিন মাস পর পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি আদালত সেই আবেদনও খারিজ করে দিয়েছে জন্মসূত্রে এক মুসলিম মহিলা বিয়ের জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেন আবেদনে ওই দম্পতি জানিয়েছেন যে তারা চলতি বছরের জুলাই মাসেই বিয়ে করেন বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী এদিন বলেন ওই মহিলা দু সালের উনতিরিশে জুন নিজের ধর্ম পরিবর্তন করেন এবং একত্রিশে জুলাই বিয়ে করেন এর থেকে স্পষ্ট বোঝা যায় বিয়ের উদ্দেশ্যেই এই ধর্ম পরিবর্তন বাড়িতে মাঝে মধ্যেই হানা দেয় হাতি নষ্ট করে নানা জিনিসপত্র সে কারণে বিদ্যুতের তার দিয়ে ঘিরে ফেলা হয়েছিল বাড়ি তবে অবলা প্রাণীটা বোঝেনি যে তার আসা যাওয়া রুখতে কি মারণ ফাঁদি না পেতে রেখেছেন গৃহস্থ তাই তো কিছু না বুঝেই খেয়ালের বসে বাড়ির ভেতরে ঢুকতে যায় সে আর তাতেই বিপত্তি প্রাণ দিয়ে সেই খেয়ালের দাম মেটালো হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তার বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন জ্বালানো হয়েছিল প্রদীপ সিল্কের শাড়ি পরে গৃহকর্তী ব্যস্ত ছিলেন ধনদেবীর আরাধনায় মহিলা বুঝতেও পারেননি পুজোর সময় কখন তার সিল্কের শাড়িতে ধরে গিয়েছে প্রদীপের আগুন শুক্রবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় যাদবপুরের বাসিন্দা বছর তেষট্টির দোলা মিত্রকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি শনিবার সকালে মৃত্যু হয় তার মহারাষ্ট্রের বাসিন্দা ৩২ বছরের মিলিন্দ জারের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুজন মহিলা অভিযোগ দায়ের করেছে তাদের একজনের বয়স আঠেরো অন্যজনের তিরিশ গত জুলাই থেকেই ফেরার ছিল অভিযুক্ত অবশেষে বৃহস্পতিবার এক সূত্র থেকে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করার ছকশে পুলিশ শেষ পর্যন্ত পুলিশের পাতা ফাঁদে পা দেয় সে পেশায় সে এক বাস কন্ডাক্টর পড়াশোনা স্নাতকোত্তর পর্যন্ত সঙ্গে বিএডও করা আছে বিভিন্ন বয়সী মহিলাদের সরকারি চাকরির টোপ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে সেই দৃশ্যের ভিডিও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছিল সে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত এখানে লক্ষ্মী চঞ্চলা বসতেই চায় না সহজে পাথরের মূর্তি তো নয় সে লেজওয়ালা সারমেয় সুকন্যাদের কোজাগরি আসনে তাই ম্যাগি তার আদরের পোষ্য কন্যা সম আমি তো ওকে নিজের মেয়ে মনে করি লক্ষ্মী পুজোর আসনে তাই ওকেই পুজো করছি জানিয়েছেন সুকন্যা সল্টলেকের লেকের বাসিন্দা সুকন্যা দে এই ওয়ান অ্যানিমেল শেল্টারের কর্ণধার